আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন গ্যাজেট নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে আপনার ফিঙ্গার লক। অর্থাৎ যেই লক ফিঙ্গারের মাধ্যমে ওপেন হবে, শুধু ফিঙ্গার নয়, এটা আমরা অ্যাপসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে আমরা এই লকটাকেও ওপেন করতে পারবো। এবং এই অ্যাপসের মাধ্যমে শুধু একটি না, আমরা ইচ্ছা করলে আরও তিন চারটা লক ওপেন করতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখি এই ফিঙ্গারপ্রিন্ট লকটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে চালাতে হয় সেটা আমরা এখন একটু দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি এইটা হলো সেই ফিঙ্গারপ্রিন্ট লকের বক্স। এই বক্সটাকে এখন আমরা ওপেন করছি। ওপেন করার পরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল, এই ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে আমি আর একটা কেবল দেখতে পাচ্ছি, এটা হলো চার্জিং কেবল, এটা ইউএসবি চার্জার, যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে এই তালাটা চার্জ করা যায়। এই হচ্ছে ভিউয়ার্স হচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্ট লক। এই লকের মাধ্যমে আমরা প্রেস করে এই তালাটি খুলতে পারবো, এবং লাগানোর পরে এই তালাটা প্রেস করে আবার ফিঙ্গার দিয়ে এই তালাটা আমরা ওপেন করতে পারবো। শুধু ফিঙ্গার নয়, আমরা অ্যাপসের মাধ্যমে এটা ওপেন করতে পারবো। আর ভিতরে আমরা একটা কিউআর স্ক্যানার কোড দেখতে পাচ্ছি, এটার হচ্ছে এই তালার কোড নাম্বার। এখানে দেখুন একটি খাপ রয়েছে, এখানে ইউএসবি পোর্ট রয়েছে। এখন এই কেবলটা এই ইউএসবি পোর্টে দিয়ে আমরা এটাকে চার্জ দেব। তো তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত, তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন একটানা চার্জ দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো। এটা অটোমেটিক চার্জ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই কেবলটা আমরা জাস্ট এখানে ঢুকিয়ে দিয়ে চার্জার সাথে লাগিয়ে এটাকে আমরা চার্জ করতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে লক। এখন আমরা দেখব কিভাবে এই লকটা ওপেন করব এবং কিভাবে আমরা এই লকটা সেট করব, কোন অ্যাপস আমরা এই মোবাইলে সেট করবো সেটাকে দেখে নিই। বন্ধুরা, এইখানে দেওয়া আছে NOKELOCK, অর্থাৎ নোক লক যেই নামটা দেওয়া আছে, এই নামটা আমরা গুগল প্লে স্টোরে যে সার্চ দিয়ে ইনস্টল করে নেব। তো আমি এখানে গুগল প্লে স্টোর থেকে এই নোক লক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমি সেট আপ করে রেখেছি। এই অ্যাপসটাকে যখন আমি ওপেন করব, ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি নোক লক দেখা যাচ্ছে। এই নোক লকটা যখন সেট করার পরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে রেজিস্টার করে নেবো। আগে রেজিস্টার করে নিয়ে তারপরে আমরা এই ডিভাইসে অ্যাড করব। বন্ধুরা, কীভাবে এই ডিভাইসটা অ্যাড করব, এই ডিভাইসটা অ্যাড করতে হবে, এখানে যেমন দেওয়া আছে নো ডিভাইস, তো আমি যখন এখানে একটা অ্যাড করার জন্য আমি ক্লিক করব, তখন সে কিউআর, বন্ধুরা এখন আমরা কিউআর যে স্ক্যানারের মাধ্যমে এই কোডটাকে আমরা অ্যাড করব। এখন এটা অ্যাড হয়ে গেল, দেখুন বন্ধুরা এখন এখানে কোডটা এসে গেছে। এসে যাওয়ার পর আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে সে এই ভিতরে বাইন্ডিং করে নেবে এই লকটা। এখন এটা বাইন্ডিং হয়ে গেল। এখন বাইন্ডিং হওয়ার পর আমার এখানে দেখাচ্ছে 100%। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে কিন্তু 100% চার্জ আছে। কত পার্সেন্ট এখানে চার্জ আছে দেওয়া সেটা আমরা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো। এখন আমরা এই অ্যাপসে ক্লিক করবো। এই অ্যাপসে ক্লিক করার পরে সে এখান থেকে এটা বাইন্ড করবে। বাইন্ডিং করার পরে এটা ওকে আসবে। ওকে আসলে তখন আমরা এই কাজগুলো, এই দেখুন এখন এখানে চলে এসছে আনলক। এখন এই লকটা কী করবো, আমি এখানে যদি প্রেস করি, দেখুন এটা প্রেস করার সাথে সাথে লকটা ওপেন হয়ে গেল এবং সে আমাকে জানিয়ে দিচ্ছে আনলক সাকসেসফুলি। আবার আমি এটাকে বন্ধ করলাম। বন্ধ করে আমি আবার দেখুন আবার এখানে ক্লিক করব, লক খুলে গেল। এটার মাধ্যমে এই তালার লকটাকে আমরা খুলতে পারছি। এখন আমরা বন্ধুরা আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হলো আমি আগে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি খুলতে চাচ্ছি। আমি অ্যাপস না, আমি ফিঙ্গার ব্যবহার করব। অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আমি এখানে ফিঙ্গার সেট আপ করে রেখে দেবো, পরবর্তীতে আমি শুধু ফিঙ্গার দিয়ে আমি এটাকে ওপেন করতে চাচ্ছি। তা বন্ধুরা, তবে তার আগে আরেকটা যে সিস্টেম দেখি নিই অ্যাপসের মাধ্যমে, দেখুন এখানে লেখা আছে শেক আনলক। অর্থাৎ এটাকে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা অফ থাকবে, আবার যখন এটা ক্লিক করে দেব তখন এটা হলুদ সাইন আঁকা থাকবে, এটা চালু হবে। মোবাইলটাকে যদি আমি শেক করি, অর্থাৎ মোবাইলটা যদি আমি নাড়াচাড়া করি তাহলে লকটা খুলে যাবে। তো প্রথমে আমি এটাকে লক করে নিলাম, দেখুন মোবাইলটাকে আমি নাড়াচাড়া করছি, দেখুন লক খুলে গেল। খুব সুন্দর একটি লক। আবার মোবাইলটাকে শেক করছি, নাড়ালাম, লক খুলে গেল।
এখন আসুন আমরা দেখি কীভাবে আমরা এই ফিঙ্গার সেট আপ করবো, সেটা আপনার মোটামুটি দেখি। তবে বন্ধুরা, আর আগে আপনাদেরকে আরেকটা ব্যাপার জানাচ্ছি, যারা কম দাম বাজার থেকে এই সকল পণ্য ক্রয় করবেন তাদেরকে আমরা সার্বক্ষণিক অনলাইনে মোবাইলের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকবো। যখনই প্রয়োজন হবে, কোনো সমস্যা হবে, আমাদের কল করবেন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সার্বিক সহযোগিতা করে থাকবে। তবে কেনা কল করার সময় আপনার সহযোগিতা নেওয়ার আগে আপনাকে এই প্রোডাক্টের যে কিনলেন, কেনার পরে যে কুরিয়ার সার্ভিস আপনাদের কাছে প্রোডাক্টে দিয়ে আসবে, সেই প্রোডাক্টের কুরিয়ার সার্ভিসের কোডটা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে, এবং প্রয়োজনে আমরা ডেমো ভিডিও আপনাদের কাছে পাঠিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমরা দেখি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট আমরা সেট আপ করবো। তো এইখানে লেখা আছে ফিঙ্গার, এই ফিঙ্গারপ্রিন্ট থাকার পরে এখানে আমার কিছু দেওয়া আছে যে চেক ফিঙ্গারপ্রিন্ট, রিসেট ফিঙ্গারপ্রিন্ট। তো আমি মনে করি রিসেট ফিঙ্গারপ্রিন্ট আগে দিলাম, দেওয়ার পরে আমি কনফার্ম দিলাম, তখন কী হলো এখানে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে গেল। এখন বন্ধুরা আমি কী করব, আমি এখন এখানে নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব। ফিঙ্গারপ্রিন্ট যখন অ্যাড করব, জাস্ট এখানে আমি অ্যাডে ক্লিক করলাম, এখানে এটা একটা নাম দেব, আমি কোন ফিঙ্গারটা দিব সেটা আমি আমার নামে আমি দিয়ে রাখলাম, মনে করো আমি এটা এ দিয়ে রাখলাম, দিয়ে কনফার্ম করলাম। এখন সে চাচ্ছে ফিঙ্গার, তো আমি ফিঙ্গারটা মনে করেন এখানে দিলাম, একবার দিলাম, দুইবার দিলাম, তারপর আবার দিতে বলছে, দিলাম। এ যতক্ষণ পর্যন্ত না এই বেগুনি কালারটা পুরো ফিল আপ হবে ততক্ষণ আমাকে বারবার ফিঙ্গারটা দিয়ে দিতে হবে, সে সম্পূর্ণরূপে সেট আপ করে নেবে। এখন সাকসেসফুলি সে ফিঙ্গারটা সেট করে নিল। এখন আমি দেখি ফিঙ্গারটা চাপ দিয়ে ধরে রাখলে ওপেন হয় কিনা, দেখুন দেখুন কী সুন্দর ফিঙ্গার দিয়ে আমি চালু করলাম। এখন আমি অ্যাপটাকে বন্ধ করে ফেলি, অ্যাপসটাকে আমি বন্ধ করে ফেলাম। এখন আমি কী করব, আমি ফিঙ্গার দিয়ে আমি এটাকে ওপেন করব। তো প্রথমে আমি যেহেতু আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ফিঙ্গারটা সেট আপ করেছি, এখন আমি দেখি আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওপেন করতে পারি কিনা। দেখুন বন্ধুরা, ওপেন হচ্ছে না, এই আঙুল দিয়ে দেখি ওপেন হচ্ছে না। আমি যেহেতু বাম হাতের আঙুল বৃদ্ধাঙ্গুলি দিয়ে করেছি, আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখি, দেখুন ওপেন হয়ে গেল, খুব সুন্দর। বন্ধুরা আবার আমি এটাকে প্রেস করি, আবার চাপ দিয়ে ধরে রাখি, ওপেন হয়ে গেল, খুব সুন্দর একটি তালা, ফিঙ্গারপ্রিন্ট তালা। এবং এটা আমরা অ্যাপসের মাধ্যমে ওপেন করতে পারবো, শুধু তাই না, ফিঙ্গারের মাধ্যমে। এখানে আরও বেশ প্রায় 10টা মতো ফিঙ্গার আমি এখানে দিয়ে রাখতে পারবো, অর্থাৎ আমার বাসার যদি গেটের তালা দিয়ে থাকি তাহলে আমি আমার বাসায় যে কয়েকজন সদস্য রয়েছে তারা প্রত্যেকে ফিঙ্গার এখানে সেট আপ করে দিয়ে রাখলে প্রত্যেকে নিয়ে আমি এটাকে খুলতে পারবো, ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, শুধু এই অ্যাপসের মাধ্যমে একটি তালা নয়, ইচ্ছা করলে আমরা আরও অনেক তালা একভাবে সেট আপ করে রাখতে পারবো। তো বন্ধুরা আবার আমি অ্যাপসটা চালু করলাম। তো বন্ধুরা আবারও আপনাদের বলছি, যারা আমাদের কমদাম বাজারের থেকে এই সকল লক ক্রয় করে থাকবেন তাদেরকে সর্বোত্তম সহযোগিতা আমরা দিয়ে থাকব। তো বন্ধুরা এইখানে দেখুন আমার যে লকটা দেওয়া আছে, ইচ্ছা করলে আমি এই লকটাকে আনবাইন্ডিং করে এটাকে আবার রিসেট করে দিতে পারি। সেটা কীভাবে করবো, দেখুন আনবাইন্ডিং লেখা আছে, এই আনবাইন্ডিংয়ে যখন আমি ক্লিক করব এবং কনফার্ম দিব তখন সে এটাকে বাইন্ডিং থেকে আনবাইন্ডিং করে ফেলবো, অর্থাৎ এখন আর আমার এই অ্যাপের সাথে এটার আর কোনো সংযোগ নেই। আবার আমি তখন কী করব, আবার আমি অ্যাড করে আমি এটাকে অ্যাড করে নেব। বন্ধুরা এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। তো যারা এই তালাটি পছন্দ হয়েছে এবং এই তালাটি কিনতে চান তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন। আর বন্ধুরা আপনাদের কাছে আবারও বলছি, এই কম দাম বাজার এই সকল লকগুলো সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি দিয়ে থাকে। আর যারা এই অর্ডার করবেন এবং আপনাদের কাছে যখন আমাদের কুরিয়ারের সার্ভিস ম্যান যখন আপনার কাছে পৌঁছাবে তখন আপনারা এই লকটি নেওয়ার আগে কুরিয়ার সার্ভিসম্যানকে আপনার টাকাটা দিয়ে লকটা বুঝে নেবেন, আর বুঝে নেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন, কেননা অনলাইন বাজার মাধ্যমে কেনাকাটা করছেন, নেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নেবেন। ডেলিভারি ম্যান চলে আসার পরে তখন কিন্তু কোনো অভিযোগের গ্রহণযোগ্য হবে না, কোনো লক পরিবর্তন বা ফেরত না হবে। তো বন্ধুরা যারা এই লকটি পছন্দ করেছেন তাড়াতাড়ি আমাদের কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদেরকে সহযোগিতা করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।